ব্রাহ্মণবাড়িয়ার ম্যারিগোল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ম্যারিগোল্ড স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বারীন্দ্রনাথ ঘোষ। এ সময় ম্যারিগোল্ড স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল মেহেদী হাসান শিবলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য মশিউর রহমান লিটন, ফাউন্ডার ও প্রিন্সিপাল নর্থ সাউথ স্কুল অব প্রাইমারি গ্রাজুয়েশন মাতিন আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদুয়া থানা আওয়ামী লীগ কবির আহমেদ রানা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী আলমগীর হোসেন পলাশ, হাফুজকারি শামসুল আলম, আব্দুল হান্নান, মোহাম্মদ রতন মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ম্যারিগোল্ড স্কুলে শিশুদের মানসিক বিকাশের কাজ করার পাশাপাশি প্রতিটি জাতীয় দিবস যে সুন্দরভাবে পালন করে তা সত্যি প্রশংসনীয় দাবি রাখে। এই সময় স্কুলটিকে এমন সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমন্ত্রিত অতিথিরা ম্যারিগোল্ড স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল মেহেদি হাসান শিবলির ভূয়সী প্রশংসা করেন। এ সময় বক্তারা বলেন, অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে শিবলির এমন সুন্দর উদ্যোগ সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষাক্ষেত্রে তার এমন ক্ষুধা সত্যি প্রশংসনীয়। পরে অতিথিরা শিশুদের মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। আমরা কেমন আছো? আমরা কি অনুষ্ঠানটা সুন্দর করে করতে পারি? আমাদেরকে কি সহযোগিতা করবা? তোমরা শুনলে খুশি হবা, আজকে যে মানুষটি আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন, উনি হচ্ছেন শ্রী বারীন্দ্রনাথ ঘোষ। তোমরা শুনলে খুশি হবা, কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে 20-25 জন সৎ মানুষ